নমস্কার, দীপাস্কু হাউজের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আমিষ ডিশ, র ম্যাঙ্গো চিকেন কারি। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। র ম্যাঙ্গো চিকেন কারি করার জন্য 800 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি 1টা কাঁচা আম। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। কাঁচা আমটা বাটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। এর মধ্যে প্রথমেই দিচ্ছি 2 চামচ টক দই, ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা একসঙ্গে। এবার এর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো নুন। আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এটাকে মেখে নিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এবার প্যানে দিয়েছি সাদা তেল, ওতে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচানোটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর 1টা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এবার দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, এতে কিন্তু জল পড়বে না। মিনিট দশেক পর এই বেটে রাখা কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। ভীষণ সুস্বাদু এই রান্নাটি। দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবারে এর উপরে ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল র ম্যাঙ্গো চিকেন কারি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস্কু হাউস।